ইম্প্যাক্ট প্লাস হচ্ছে 12-18 বছর বয়সী তরুণ তরুণীদের দল বা ক্লাব। প্রতিটি ক্লাব বা দলে সাধারণত 15 জন করে সদস্য এবং 2 জন নেতা থাকে। এরা সপ্তাহে একবার করে বসে দলবদ্ধভাবে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে এবং একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। তারা এইসব বৈঠকে এলাকাবাসীর সমস্যাগুলো শনাক্ত করে এবং সেসব সমস্যা দূর করার জন্য তাদের হাতে কী কী উপায় আছে সেগুলো বিশ্লেষণ করে সেই সব সমস্যাগুলি দূর করার জন্য চিন্তা ভাবনা করে পরিকল্পনা তৈরি করে এবং ছোট ছোট প্রকল্প বাস্তবায়নে একটা সামাজিক উদ্যোগ গড়ে তোলে। এখানে আমাদের পরিবেশ বান্ধব গ্রামে কিশোর কিশোরীরা যাতে তাদের পুষ্টি, তাদের স্বাস্থ্য এবং তাদের যে নিরাপত্তা সম্পর্কে যেন সচেতন হতে পারে সেই জন্য আমরা এই লুডো খেলাটা খেলে থাকি। ওয়ার্ল্ড ভিশনে মাইক্রো প্রজেক্টের সাথে ইম্প্যাক্ট প্লাস এ সার্ভিস লার্নিং থেকে আমরা দক্ষতা অর্জন করেছি। দক্ষতা অর্জন করে আমরা গ্রামে কিছু কিছু প্রকল্প বাস্তবায়ন করছি। গ্রামে আমরা সবজি বাগান করেছি এবং ক্ষুদে নার্সারি করেছি, যা দেখে এলাকার মানুষ উদ্বুগ্ন হচ্ছে এবং অনুপ্রাণিত হচ্ছে। ইম্প্যাক্ট প্লাস কর্মসূচির প্রধান লক্ষ্যই হচ্ছে নিজ নিজ পরিবার এবং সমাজ কমিউনিটিতে শান্তি প্রতিষ্ঠা করে সহিংসতা দূর করা। এই লক্ষ্য অর্জনে সহানুভূতিশীল এবং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে তরুণ তরুণীদের গড়ে তোলা হয়, যারা জীবন দক্ষতায় সমৃদ্ধ এবং চারপাশের জগৎটা পাল্টে দেবার প্রয়োজনীয় মূল্যবোধে উদ্বুদ্ধ। ইম্প্যাক্ট প্লাস কর্মসূচির প্রথম ধাপ হচ্ছে তরুণ তরুণীদের একটা দল গঠন করা এবং প্রতিটি দল থেকে 2 জন করে নেতানেত্রী নির্বাচন করা। এরপর ওয়ার্ল্ড ভিশনের কর্মীরা ইম্প্যাক্ট প্লাস দলের নির্বাচিত নেতানেত্রীদের দল পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ পেয়ে তারাই ইম্প্যাক্ট প্লাস কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ দলকে নেতৃত্ব দেয়। 3 দিনের প্রশিক্ষণে আমি শিখেছি কিভাবে ইম্প্যাক্ট প্লাস ক্লাব পরিচালনা করতে হয়। ইম্প্যাক্ট প্লাস ক্লাবগুলি সাধারণত সপ্তাহে 1 দিন 2 ঘন্টার জন্য বৈঠকে বসে। এইসব বৈঠকে খেলাধুলা, গল্প বলা ও সার্ভিস লার্নিং বা সামাজিক সেবার মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করে থাকে। আমরা 20 জন মিলে একটা বাগান তৈরি করেছি দলগতভাবে। আমরা প্রতি সপ্তাহে এখানে এসে শ্রম দিয়েছি এবং এখান থেকে আমরা নিজ নিজ বাড়িতে গিয়ে অনেকে গিয়ে বাগান তৈরি করেছি। ইম্প্যাক্ট প্লাস কর্মসূচির প্রথম ইউনিট হচ্ছে অ্যাক্টিভ সিটিজেনশিপ বা সক্রিয় নাগরিকত্ব। এর মডিউলগুলি হচ্ছে 1. ইম্প্যাক্ট প্লাস কর্মসূচি ও আমি, 2. এলাকাবাসী ও আমি। এই 2টি ইউনিট হচ্ছে আবশ্যিক। এছাড়াও আরও 2টি ইউনিট বা মডিউল এই কর্মসূচিতে সংযুক্ত। এগুলি হচ্ছে 3. প্রতিফলন, মূল্যায়ন ও প্রচার এবং 4. শান্তিপূর্ণ সম্পর্ক। মডিউল 1, ইম্প্যাক্ট প্লাস কর্মসূচি ও আমি, মাদক বিরোধী অভিযান করব, প্রশাসনকে জানাবো। ইম্প্যাক্ট প্লাস ও আমি মডিউলের লক্ষ্য হচ্ছে ইম্প্যাক্ট প্লাস সদস্যদের ইম্প্যাক্ট প্লাস কর্মসূচির কাঠামো, এর সুফল এবং ফলাফল সম্পর্কে ধারণা দেয়া। এই ইউনিট বা মডিউলে 8টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এগুলো হচ্ছে 1. ইম্প্যাক্ট প্লাস সম্পর্কে প্রাথমিক ধারণা, 2. পরিবর্তনের এজেন্ট বা হাতিয়ার সমূহ, 3. এই কর্মসূচিতে আমার অংশগ্রহণের গুরুত্ব, 4. বর্তমান বিশ্বজনীন পরিবেশে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে ইম্প্যাক্ট প্লাস, 5. মানবাধিকার সম্পর্কে ধারণা, 6. সমতা, সুযোগ সুবিধা ও ডাইভার্সিটি বা বহুমুখিতা সম্পর্কে ধারণা, 7. ভালোবাসা ও সেবা, 8. ইম্প্যাক্ট প্লাসে আমার লক্ষ্য সমূহ। মডিউল 2, এলাকাবাসী ও আমি, আমার সম্প্রদায় এবং আমি মডিউলটির লক্ষ্য হল ইম্প্যাক্ট প্লাস সদস্যদেরকে এলাকাবাসীর শক্তি, সম্পদ এবং প্রয়োজনগুলি চিহ্নিত করা এবং কার্যকরভাবে সেই প্রয়োজনগুলি পূরণ করার বাস্তব সমাধান খুঁজে পাওয়ার সামর্থ্য অর্জন করতে সহায়তা করা, যাতে তারা প্রথমবারের মতো কমিউনিটি সেবা শেখার প্রকল্পটি শুরু করার জন্য প্রস্তুত হতে পারে। গ্রামের ছোটোখাটো সমস্যাগুলোকে প্রথমে চিহ্নিত করি, তারপর ওই সমস্যাগুলো কীভাবে দূর করা যায় তা নিয়ে আলোচনা করি। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে গ্রামের দরিদ্র শিশুরা, ওরা স্কুল থেকে জড়ে যাচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করেছি। আজকে আমরা 15 জন শিশুকে 10টি করে কলম ও 4টি করে খাতা বিতরণ করতেছি। এই মডিউলে পর্যায়ক্রমিকভাবে মোট 6টি বিষয়ে আলোচনা করা হয়। এগুলি হচ্ছে 1. সম্প্রদায় বা এলাকাবাসী সংক্রান্ত দৃষ্টিভঙ্গি, 2.
আমি যদি এলাকাবাসীর একজন হতাম, অর্থাৎ কমিউনিটির হয়ে সমস্যা অনুধাবন করা। তিন, কমিউনিটির সমস্যাসমূহ বিশ্লেষণ করা। চার, আমার লক্ষ্য কী। পাঁচ, বিস্তারিত পরিকল্পনা তৈরি করা। ছয়, অন্যদেরকে সংযুক্ত করা। মডিউল তিন, প্রতিফলন, মূল্যায়ন ও প্রচার। প্রতিফলন এবং মূল্যায়ন মডিউলটির লক্ষ্য হল ইম্প্যাক্ট প্লাস সদস্যদেরকে স্বমূল্যায়নের আগ্রহকে উৎসাহিত করে কমিউনিটি সেবা শিক্ষা প্রকল্প বাস্তবায়নের পরে কী ফলাফল অর্জিত হলো তা ইম্প্যাক্ট প্লাস ক্লাবের সদস্যদের নিয়ে মূল্যায়ন করা। ইম্প্যাক্ট প্লাস কর্মসূচির শিখন প্রক্রিয়ার মান এবং ক্লাবের সাথে জড়িত থাকার ব্যাপারে সদস্যদের উৎসাহ এই মূল্যায়ন মডিউলের উপর অনেকাংশেই নির্ভর করে। প্রতিটি কমিউনিটি সেবা শিক্ষা প্রকল্পের শেষে এই মডিউলটি ব্যবহার করা উচিত। আজকে আমরা চিহ্নিত করেছি কমিউনিটির উপর আমাদের গ্রামের যে সম্পদগুলো রয়েছে, আমাদের গ্রামের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূরীকরণ করে আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। ইম্প্যাক্ট প্লাসের সদস্যরা মিলে আমরা একটি গুল কম্পোস্ট তৈরি করেছি, যাতে এলাকার পচনশীল বর্জ্য এখানে জড়ো করে ফেলতে পারে, সেটা পচে জৈব সার পরিণত হবে। জৈব সারগুলো আমরা যদি ধান ক্ষেত কিংবা বাগানে দিই তাহলে এর জমির উর্বরতা বৃদ্ধি পাবে। এই মডিউলে চারটি বিষয়ে আলোচনা হয়। এক, প্রকল্পটির মূল্যায়ন। দুই, আমি নিজে কী শিখলাম। তিন, উদযাপন। চার, প্রচারণা এবং যুবক বয়স্কদের মধ্যেকার অংশীদারিত্ব। মডিউল চার, শান্তিপূর্ণ সম্পর্ক। এই মডিউলের লক্ষ্য হল ইম্প্যাক্ট প্লাসের সদস্য সদস্যাদের আত্মসচেতন করা এবং তাদের জীবনে শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তুলতে উৎসাহী করা। এই মডিউলটি ইম্প্যাক্ট প্লাস কর্মসূচির একটি নতুন ও বিশেষ মডিউল বা পাঠ ইউনিট। এখানে বিভিন্ন দেশে সমাজে যে সহিংসতা রয়েছে তা কীভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এটি পড়ানো বাধ্যতামূলক এবং এই মডিউলটি দ্বিতীয় মডিউল শুরু করার আগেই শেষ করে ফেলতে হবে। এই মডিউলে মোট ১০টি বিষয়ে আলোচনা হয়। এগুলো হচ্ছে: এক, সম্পর্ক ও সহিংসতা। দুই, নিজের সাথে সম্প্রীতি। তিন, অন্তরের শান্তি। চার, অন্যের সাথে সম্পর্ক। পাঁচ, অন্যদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক। ছয়, জেন্ডার ভিত্তিক সম্পর্ক। সাত, পারিবারিক সহিংসতা ও মৌখিক উৎপীড়ন রিপোর্ট করা। আট, নিজ পরিবারের সাথে সুসম্পর্ক। নয়, বন্ধুদের সাথে সুসম্পর্ক। দশ, বয়স্কদের সাথে আমার শান্তিপূর্ণ সম্পর্ক। আগামী দিনের সমাজ তথা রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইম্প্যাক্ট প্লাস কর্মসূচির মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন সারা দেশে সংবেদনশীল, দায়িত্ববান এবং পরিবর্তনের হাতিয়ার হিসেবে একদল তরুণ তরুণীকে তৈরি করে যাচ্ছে।